করোনা মোকাবেলায় দেশ জুড়ে 21 দিনের লকডাউন চলছে, গৃহবন্দী গোটা দেশ। এই পরিস্থিতিতে বাজারে খাদ্য সামগ্রীর দর হুহু করে ঊর্ধ্বমুখী। জরুরি পরিষেবা অব্যাহত রাখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা। স্বাস্থ্যকর্মীদের জন্য স্যানিটাইজার, গ্লাভস, নিত্য প্রয়োজনীয় সবকিছু যাতে ঠিকমতো সরবরাহ করা হয়, সে কারণে নিজের সাংসদ তহবিল থেকে অর্থ সাহায্য করেছিলেন দেব। করোনা পরীক্ষায় প্রয়োজনীয় টেস্ট কিট এবং হাসপাতালের সরঞ্জাম সবকিছু কিনতে 1 কোটি টাকা সাংসদ তহবিল থেকে বরাদ্দ করেছিলেন তিনি। এবার দেবের মতো এগিয়ে আসতেন আরেক সাংসদ নায়িকা নুসরাত জাহান। বসিরহাটের মানুষদের করোনা মোকাবেলায় 30 লক্ষ টাকা দিলেন নুসরাত। এছাড়া জানা গিয়েছে নায়ক অঙ্কুশ হাজরা করোনা মোকাবেলায় 1 লাখ টাকা অনুদান করার ঘোষণা দিয়েছেন। শুধু টলিউডেই নয়, বলিউডের নায়ক নায়িকারাও এগিয়ে আসছেন করোনা মোকাবেলায়। কিছুদিন আগে 25 কোটি টাকা দান করেছেন নায়ক অক্ষয় কুমার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।